1. Subscribe করুন, bell button এ click করুন. আজকের বিষয় সিনিয়র সিটিজেন এবং মাইন্স্ট্রোলজি. সিনিয়র সিটিজেন কাকে বলবো? বিভিন্ন বয়সে মাইন্স্ট্রোলজি কীভাবে হেল্প করে? সত্যি কি আমরা আজকের দিনে ইউথ বা সিনিয়র সিটিজেনের মধ্যে কোনো ডিভিশন করতে পারি? সেই বিষয়ে আজকে আছে আমার সঙ্গে দুজন প্রজ্ঞা, দুজন তরুণ তুর্কি, যাদের আমি হয়তো সিনিয়র সিটিজেন বলবো না. সুজাতাদি, সুজাতা চ্যাটার্জি এবং ডক্টর সীতিকণা ঘটক. সুজাতাদি সম্বন্ধে যত বলবো কম বলা হয়, সাহিত্য অনুরাগী, শিল্পপ্রেমী, কখনো গিয়ে ছাত্রী পড়িয়েছেন, শিক্ষকতা করেছেন. ডক্টর সীতিকণা ঘটক একজন হোমিওপ্যাথি ডক্টর, সমাজসেবী, বিভিন্ন কাজের সাথে জড়িত. এদের মুখ থেকে শুনে নেবো যে আজকে এই যে সত্য ছুঁই ছুঁই, তারপরেও এত প্রাণোচ্ছলতা, এত যৌবন কীভাবে? সুজাতাদি, আসলে এটা আমার মনে হয় যেটা, যে খুশি থাকতে পারাটা কিন্তু একটা আর্ট. তো এইটা সবসময় আমি বিশ্বাস করি যে আমি যদি খুশি থাকি, আমার পাশে যারা আছে তারাও খুশিটা অনুভব করবে, উপভোগ করবে, কারণ এটা খুব সংক্রামক জিনিস. তো সেই জন্য আমি সমাজের জন্য কি করতে পারি জানি না, কিন্তু খুশিটা ভাগ করে নিতে চাই সবার সাথে. সবাই যাতে খুশি থাকে সেটা ভালো লাগে দেখতে, এবং ছোট ছোট জিনিস থেকে আমি আনন্দ খুঁজে নিতে পারি. তারপর পৃথিবীতে তো কত জিনিসই আছে, আমার কি নেই সেটা ভাবো কেন, আমার কত কিছু আছে সেটা ভাবলে আমাকে যদি সেটা বুস্ট আপ করে নয় কেন. আমি আসলে গীতবিতান সবসময় সঙ্গে রাখি, কারণ আমি দেখেছি একটু মন খারাপ হলেই বা মনে যদি কোনো সংশয় আসে, সেই সময় যদি গীতবিতানটা খুলি তাহলে কিন্তু আমার মনের অবস্থার সঙ্গে মিলিয়ে আমি কোনো গান খুঁজে পাই. তো আমার ঈশ্বর রবীন্দ্রনাথ এবং আমার গীতা গীতবিতান, এই দুটো থেকে আমি প্রচণ্ড মানসিক জোর পাই. এবং সত্যি কথা বলতে কি, তোমাকে সামনেই বলছি, অন দ্য ক্যামেরা বলছি, যে তোমার যে মাইন্ড পাওয়ারের যে বইটা, ওই বইটা কিন্তু আমাকে প্রচণ্ড শক্তি দিয়েছে. আমি লিখি লিখি বলতে হয়তো এরকম লেখা সকলেই লেখেন, এখন মানে নিজের মনে একা থাকার সময়, তো সেইখান থেকে যেন আমি নিজেকে কিছু দিতে পারছিলাম না, আমার যেন কিছু বেরোচ্ছিল না, থা করবো করছি, আচ্ছা করলেই হয়, এইসব নিয়ে যেন ছিলাম আমি. তোমার বইটা হাতে পড়ার পর থেকে আমার একটা ভীষণ ধাক্কা লাগলো, মনে হলো যে সত্যি তো আমি তো পারি, এটা তো অনেকে পারে না, আমি তো পারি, তাহলে আমি কেন বসে আছি, আমি কেন লিখছি না. এবং বিশ্বাস করবে না, আমি সেদিনকে একটা পুজো সংখ্যায় একটা গল্প চেয়েছিল, একজন আমায় বলেছিল যে ওইখানে গল্প দিচ্ছ না কেন, আমি একদম তাকে পাত্তা দিইনি, কিন্তু তোমার বই পড়ার পর দিন সেই রাত্রিরে বসে আমি সেই গল্পটা লিখলাম. আমি এখনো পর্যন্ত কাগজ কলমেই লিখি, এবং আজকাল তো কাগজ কলমে লেখা কেউ নেয় না, সুতরাং ঘাট টন্টো নিয়ে সেটাকে আবার টাইপও করলাম, করে মেলও করলাম, করে উৎসুক হয়ে বসে আছি. হয়তো তারা ছাপবে না, কিন্তু ছাপবেও হয়তো, কারণ তুমি আমাদের শিখিয়েছো যে মাইন্ড পাওয়ার এমন একটা জিনিস যেটা বিশ্বাস করব সেটাই হবে একদম. তো আমি সেটাই মনে করছি যে হ্যাঁ, আমার লেখাটাও ছাপা হবে, আমিও দেখতে পাবো. আমরা যা বিশ্বাস করব তাই হবে, এবং সুজাতাদি বিশ্বাস করে এখনো কিন্তু বড় বড় কাজ করা যায়, এই বয়সেও কিন্তু নতুন ভাবে ম্যাজিক করা যায়। সীতিদি, আপনার থেকে জেনে নেব, একদমই সুজাতাদির কথা একদমই পারফেক্ট. আমি যখন পিজুষের ওই মাইন্স্ট্রোলজি বইটা পেয়েছি, পেতে আমার একটু বেগ পেতে হয়েছিল, কেননা আমাদের বুক স্টলে ছিল না, আমি খুঁজে পেতে অন্য বুক স্টল থেকে তারপরে সেই বইটা আমি কালেক্ট করেছি. কালেক্ট করার পরে বই যেই পড়তে শুরু করেছি ভূমিকার থেকে, আমি আর থামতে পারিনি, আমার মানে গায়ে কাঁটা দিয়ে উঠতো, প্রতিটা ওয়ার্ডে কাঁটা দিয়ে উঠেছে. এত সুন্দর পীযূষ লিখতে পারে, এত সুন্দর মাইন্স্ট্রোলজি নিয়ে কোনো আলোচনা হতে পারে, আমি মানে আমার ধারণার বাইরে ছিল. আমি অনেক কিছু তত্ত্ব কথা বলো, গীতা বলো, আমি ভগবানকে আমি একেবারে মানে কোথায় যেতে বলো সেখান থেকে আমি অনুভব করি ভগবানকে, আমি ঈশ্বর যাকে বলো, মানে ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী, কিন্তু আমি নাস্তিকতা নয়,
আমি আস্তিকভাবেই বিশ্বাস করি, যেটা নাস্তিকভাবে, যেটা একবারে হ্যাঁ দৃঢ়বদ্ধতা হয়ে ঈশ্বরকে, বৌদ্ধলিকতায় বিশ্বাস করো না পরমেশ্বরকে বিশ্বাস। হ্যাঁ, আমি মানে রিয়েল যে জিনিসটা সত্য, আমি সত্য অনুসন্ধানকে বিশ্বাস করি, সেটাই আছে পীযূষের মধ্যে। আমি পীযূষকে এমনকি বিবেকানন্দের সঙ্গে আমি তুলনা করি সবসময়। না না না, এটা আমার আমার কাছে পীযূষ সেই জায়গার। তবে এটা ঠিক, আমি এজটাকে এজ বলে ভাবি না, আমি ভীষণ মানুষ ভালোবাসি, আমি মানুষকে ভীষণ সরলভাবে সহজভাবে দেখি। আর আমি কোনো দিন মানুষ ছাড়া থাকতে পারি না। এই কোভিড যখন হয়েছিল প্রত্যেকেই ঘরে বন্দি ছিল, কিন্তু আমি বন্দি ছিলাম না। আমি ফোন, আমার মেয়ে 13 মার্চের এই মোবাইল ফোনটা দিয়েছিল আমার জন্মদিনে, আমার জন্মদিন ছিল 13 তারিখ। আমি জানি না, অজানা অবস্থায় ওর মোবাইলটা এসছে হাতে, বললো তোমার জন্মদিনের গিফট। সেই মোবাইলের সিমটাও ভরতে পারিনি, কিন্তু আগের সিম দিয়েই, সেই মোবাইল দিয়ে পুরো কোভিড সময় আমি সমস্ত মানুষের সঙ্গে টাচ করেছি, মানে যোগাযোগ করেছি। আমি যেহেতু বললো আমি হোমিওপ্যাথি ডাক্তার, এই ডাক্তারির চিকিৎসা বলো, সমস্ত মানুষের সঙ্গে মানে একাত্মবোধ, মানে মানুষকে জাগিয়ে রাখা। তারপরে কালচারাল, এটা আমি ব্লকের কালচারাল সেক্রেটারি ছিলাম যেহেতু, সেহেতু ব্লকের প্রত্যেকটি মানুষকে নিয়ে ইনভলভ করিয়ে সমস্ত অনলাইন প্রোগ্রামগুলো করেছি, ফেসবুকে দিয়েছি, তারপরে রেডিও নিউ টাউনের প্রোগ্রামগুলো করিয়েছি। আমি সবসময় যে মানে জেগে থাকতে চাই, কোনো মানুষকে আমি ঘুমন্ত অবস্থায় আমি দেখতে পারি না, কোনো নেগেটিভ আমি শুনতে চাই না। কোনো কেউ যদি বলে আমি পারবো না, আমি পারবো না কথাটা মানে কি? এটাই হচ্ছে মাইন্ড পাওয়ার। এই এটাই আমি পীযূষের মধ্যে আমি আমার আমার মিলটা পেয়েছি, যার জন্য পীযূষকে আমি এতটা মানে শ্রদ্ধা বললে হয়তো হয়তো মানে ই হবে, আমি এতটা ওকে লাইক করি প্রচন্ড পরিমাণে, আমি এটা বলে শেষ করতে পারবো না। প্রথম প্রশ্নটা আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি, আপনি তো হোমিওপ্যাথি করেন বললেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো সবাই অ্যালোপ্যাথিতে বিশ্বাস করি, এই হোমিওপ্যাথি এই পদ্ধতিটা কোথাও গিয়ে কি মানসিকভাবে আমাদের সক্ষম করে রোগ নিরাময়, রোগ নির্মূল করার জন্য? আমি হ্যানিম্যান আবিষ্কৃত হোমিওপ্যাথি, হ্যানিম্যানের প্রথম লাইনটাই ছিল যা কিছু দেখবে সব যাচাই করে নেবে, পরীক্ষা করে নেবে। তাই পরীক্ষা ছাড়া কোনো কিছু হয় না, আমি এটাকে আমি খুব বিশ্বাস করি। তাই আমি এই হোমিওপ্যাথি ওষুধটা যে মেডিসিনটা যে আমি সব কিছু পরীক্ষার মধ্যে আমি চলি। একটা নাকভূমিকা আমি কাউকে আমি দেব না, আমি নিজে না খেলে আমি রোগটাকে বাড়াই। আমি আমার যদি কোনো শরীর খারাপ হয় আমি কিন্তু চট করে ওষুধ খাই না, আমি দেখি আমার সিমটমস, মানে এটাই প্রুভ করে আমাদের মেডিসিনগুলো তৈরি হয়েছে, আমাদের বলতে হোমিওপ্যাথি মেডিসিনগুলো তৈরি হয়েছে, প্রুভিং ছাড়া মেডিসিন হয় না। তাই আমি এই প্রুভিংটা করি প্রতিটা শরীর খারাপ। কোভিড হয়েছিল, কোভিডের কিন্তু আমি প্রথমেই আমি ওষুধ খাইনি, মেডিসিন খাইনি, আমি দেখেছি কী করলে কতটা সিমটমস আসতে পারে, কী কী সিমটমসে আমি কোভিডের মধ্যে আমি হোমিওপ্যাথি মেডিসিন খেয়েই আমি করেছি। এবার নেক্সট প্রশ্নে চলে আসবো, সিনিয়র সিটিজেন এবং তাদের বিভিন্ন সমস্যা, শ্রেতাদির আপত্তি আছে এই টার্মসটা সিনিয়র সিটিজেন্স, কিন্তু শ্রেতাদি এই আপনার ছেলে বিদেশে থাকে, মেয়ে বিদেশে থাকে, আপনি অনেক দূরে থাকেন, কোথাও গিয়ে অবসাদগ্রস্ত হয়ে যান না একা থাকতে থাকতে? না, অবসাদ ব্যাপারটা আমার পাড়ায় আসে না, এই কারণে আসে না, ছেলে মেয়েকে তো তৈরি করেছি ছোট থেকে যে তাদের জীবনে সাকসেস আসার জন্য, তারা যাতে সুখে থাকে, তারা যাতে খুশি থাকে, সেই জিনিসটা আমি ভীষণভাবে তাতে জোর দিয়েছি। এবং আজকালকার দিনে টেকনোলজি এতটাই উন্নত, যখন আমাদের ছোটবেলায় আমাদের আত্মীয় স্বজনরা বিদেশে থাকতেন, তারা কেউ ফোন করবেন, হয়তো আমাদের পাড়াতে আমাদের বাড়িতে ফোন ছিল, পাড়ার লোকেদের ছেলে লন্ডনে থাকে ফোন করবে, এসে বসে আছে, তারা বলে দিয়েছে ওই সময় ফোন করবে, এরকম হতো। কিন্তু এখন তো তাদের দেখতে পাচ্ছি, ইচ্ছে করলে দেখতে পাচ্ছি, হয়তো ছুঁতে পারছি না ঠিক কথায়, আমার নাতনিকে আমি 5 বছর জড়িয়ে ধরতে পারিনি, সেটা একটা দুঃখ হয়, কিন্তু ওরা ভালো আছে, ও সে ওদের সঙ্গে টাচে আছি, ওদের সঙ্গে সবসময় টাচে আছি, হোয়াটসঅ্যাপে রোজ মেসেজ হচ্ছে, বা ওদের যেদিন ছুটি থাকছে যখন ওরা তখন ভিডিও কল করছে, ওদের সঙ্গে কথা বলছি, এই জিনিসগুলো তো আগে কখনো ছিল না। আমি কি পাইনি তার হিসেব করতে রাজি নই, আমি কি পেয়েছি সেটা হিসেব করতে অনেক বেশি, মানে হিসেব করবো না, সেটাকে আমার সঞ্চয় আমার পাথেয় বলে জমা করতে আমার বেশি ভালো লাগে, অবসাদ আমার কাছে একদম আসে না। তাছাড়া বই আছে, মানে ঈশ্বরের আশীর্বাদে এবং বাবা মার
ঐকান্তিক ইচ্ছায় পড়াশোনা শিখেছি, আমি অনেক পড়াশোনা শিখেছি বলবো না, কিন্তু যেটুকু পড়াশোনা শিখেছি তা দিয়ে তো আমি বই পড়তে পারি, কাজে আমার চেয়ে বেশি ধনী আর কে আছে? বইয়ের অভাব কোনোদিন হয় না, বই যখন পড়তে যে পারে তার কিন্তু অবসাদ আসাটা আর কোনো কথা নেই। গান শুনতে পারি, বাগান করি আমি, আমার বারান্দা, ছোট্ট বারান্দার মধ্যে অগুন্তি টব আছে, তাদের পরিচর্যা করি, রাস্তা দিয়ে লোকজন যায় তাদের সঙ্গে দেখে কথা বলি, কেউ ভালো শাড়ি পরলে তাকে ডেকে বলি আপনার শাড়িটা কি সুন্দর, তাকে একদম চিনি না কিন্তু তার মুখে একটা হাজার ওয়াটের আলো জ্বলে ওঠে, এইটা বোঝানো কিন্তু খুব মুশকিল এবং সেটা ছুঁয়ে যায় আমাকে, খুব ভালো লাগে। একদম, আমরা কথা বলছি দুজন 70 বছরের যুবতীর সঙ্গে যারা হয়তো আজকের তরুণীদের হার মানিয়ে দেবে, এবং এই নিয়ে আরো চর্চা করব পরবর্তী পর্বে।